যদি অভয়ে সাধন করো তাহলে ভয় পাবে কেন? ভয় তো পাওয়ার কোনো কারণ নেই। ভগবান তাই বললেন যে তুমি যদি প্রকৃতি আমার ভক্ত হতে তাহলে তুমি কর্মই করতে না আর ভয়ও পেতে না। যাও, তোমার মধ্যে এখনো সম্পূর্ণতা আসেনি। ভাই যখনই বলে দিলেন সঙ্গে সঙ্গে এই বলছে আমি কি করতে পারি, বলছে দেখো আমার কিছু করার নেই, আমি ভক্ত পরাধীন, আমি ভক্ত ব্যতীত কিছু করতে পারি না। বলতে বলতে লাগেন ওম ভক্ত পরাধীনম অস্তন্ত ইব দ্বিজহ সাধু দিবস্ত হৃদয়ে রক্ষেইব ভক্ত জনপ্রিয়। জোরে আছে, দেখো আমি ভক্ত পড়া দিই, আমি ভক্ত ব্যতীত কিচ্ছু করতে পারে না, আমি আমার কথাকে রাখতে পারি না, আমার ভক্তকে লাঘব করতে পারি, আমার ভক্ত যা করবে আমি তাই নিতে পারি। তার বৈষ্ণব হৃদয় সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহে না মম বৈষ্ণব পড়া, বৈষ্ণব ব্যতীত জগতে কেউ নেই, আমি ভক্ত পড়া দিই। যদ্যপি স্বতন্ত্র আমি স্বতন্ত্র আচার, তথাপি ভক্ত অধীন সবার আমার, আমি ভক্ত ব্যতীত কিচ্ছু নই। যাও তুমি, তুমি একটি কাজ করতে পারো, ভক্ত তার চরণে ক্ষমা প্রার্থনা করতে পারো। ভক্তই আমার পিতা মাতা, ভক্তই আমার গুরু, বলছে ভক্ত আমার পিতা মাতা, ভক্তই আমার গুরু, ভক্ত ব্যতীত আর কেউ নেই। দুর্বাসার সমস্ত কথা শুনলে বলছে দেখো আমি তোমাকে কিছু কথা বলছি, ক্রোধ বুদ্ধি কি গ্রাস করে দিচ্ছে, যার অতিরিক্ত ক্রোধ সে বুদ্ধিটাকে ঠিক রাখতে পারবে না, অহংকার মনুষ্যত্বকে নষ্ট করে দিয়েছে, লোভ বিবেককে গ্রাস করে দিয়েছে, অনুতাপ পাপকে গ্রাস করছে, অনুতপ্ত অপরাধীকে শাস্তি না দিয়ে ক্ষমা করা পরম ধর্ম, আজকে অপরাধ করেই ফেলেছি, যদি অনুতপ্ত হই প্রভুর চরণে কোনো কোনো প্রার্থনা করি তাহলে প্রভু আমাকে ক্ষমা করবেন। আর চিন্তা ভগবত চিন্তা আপনাকে আয়ু উদ্ধৃত করবে আর জাগতিক চিন্তা আপনার আয়ুকে গ্রাস করবে, এই জন্যই আমরা এই কর্ম থেকে বিরত থাকব। ক্রোধ দেখাবো ভগবান বিদ্বেষী, যারা ভগবানের ভক্ত করে না, ভগবানের ভক্তকে অত্যাচার করে মন্ত্র করে সমালোচনা করে তাদের উপর ক্রোধ দেখাবো। অহংকার আমার প্রভু কত সুন্দর, এই জগতে প্রভু সুন্দরের এই প্রভুকে নিয়ে অহংকার করবো নিজেকে নয়। লোভ আমার প্রভুকে নিয়ে, আমার প্রভুর ভজন প্রভুর ইত্যাদি, আজকে এক রকম মালা করেছি আরেকটি লোভ করবো, আরেক রকম মালা যোগ করি এই লোভ করবো। অনুতাপ পাপ করে অনুতাপ করবো, চিন্তা অন্তরে নিষ্ঠা লোক বাহ্য ব্যবহার অচিরাত তোমার কৃষ্ণ করিবে উদ্ধার। আজকে যদি আমি ভগবত চিন্তায় আগমন থাকতে পারি, নির্মম থাকতে পারি, বলছে তাহলে আমি সব কিছু পাবো, বলছে পাবো না। এই জন্য বলছেন দেখো রাজা, দেখো অম্বরীশ, আমি অম্বরীশ দেখো দুর্বাস, আমি কী বলবো তোমাকে, এত কিছু তোমার প্রয়োজন নেই। প্রভুকে একটা আমি উপায় বল দিতে পারি, বৈষ্ণব অপরাধ খান্ডাইতে নারী, যেই মুখে কাঁটা ফুটায় সেই মুখে বাইরায়, পায়ে কাঁটা ফুটিলে কি মস্তকে বাইরায়, বলছে দেখো আমি তোমাকে একটি উপায় দিতে পারি, রক্ষা করতে পারবো না। কি প্রভু, আপনি কৃপা করবে বলুন। দুর্বাসা বললেন, প্রভু বলতে লাগলেন শোনো আমি একটি তোমাকে রক্ষা করতে পারি, মনে করো তোমার পায়ে কাঁটা ফুটেছে, তোমার কাঁটাটা কী করে বের করতে হবে, বলছে সেই জায়গা দিয়ে বের করতে হবে, বলছে তোমার এটা কি মস্তক দিয়ে বের হবে না হাত দিয়ে বের হবে, বলছে না প্রভু পা দিয়েই বের করতে হবে, তোমার অপরাধ হয়েছে অম্বরীশের চরণে তার নিকটে ক্ষমা প্রার্থনা করো, যদি উনি ক্ষমা করতে পারে তাহলে তুমি রক্ষা পাবে, নচেত পাবে না। শুনে বলতে লাগলেন সাধু হৃদয়মজ্জম সাধুনাম হৃদয়ম তমহম বলন্তে না জানন্তি রাহম তে যমনাগপি। শুনো ভক্ত আমার হৃদয়, ভক্ত আমার প্রাণ, ভক্ত আমার হৃদয়, ভক্ত আমার নিকেতন, ভক্ত আমার দেহ, ভক্ত ব্যতীত আমি আর কিচ্ছু না। দেখো এই সারা পৃথিবীটাকে এখনো দেবনাকে ধারণ করে আছে, আমি সৃষ্টি করেছি বটে, কিন্তু আমাকে কে ধারণ করে আছে, গোবিন্দে আমাকে ধারণ করে আছে, আমার ভক্তের হৃদয়ে হৃদয়ে আমাকে ধারণ করে আছে, এই জন্য এই ভক্তের হৃদয়ে আমি অবস্থান করছি, আমি আর কিছু পারি না। যাও কৃষ্ণ কোথায়, হচ্ছে কৃষ্ণ কথায়।
যেখানে কৃষ্ণ কথা হবে সেখানে অবস্থান করে, যেখানে কৃষ্ণ ভক্ত থাকবে সেখানে ভগবান অবস্থান করে। এই বলেই যখন ভগবান সমস্ত কথা বললেন, দুর্বাসা চিন্তা করতে লাগলেন আমি কি করব, ওইখানে যেতে হবে। গিয়ে দেখলেন আজ অবধি পর্যন্ত অম্বর সেই জায়গায় দাঁড়িয়ে আছেন। সুদর্শন চক্র তার পিছনে যেতে লাগলেন। যখনই অম্বরীশকে দেখে দুর্বাসা গিয়ে বললেন, আপনি এখানে আছেন? এখন বলছে, ঋষিবর আপনি আমাকে অন্ন চেয়েছেন, আপনাকে যদি কিছু না দিতে পারি তাহলে তো অন্যায় হবে, আপনাকে কিছু চাওয়া হবো বলে আমি এখনো দাঁড়িয়ে আছি। বলছে, অম্বরীশ আমি অপরাধ করেছি, আমাকে ক্ষমা করো। এই বলে যখন তার চরণে লুকাইত করলেন অম্বরীশ, সেই দৈন্য বর্ষত বলে তাই আলিঙ্গন বললেন, না প্রভু আপনি ঋষিবর, ঋষি জ্যেষ্ঠ শ্রেষ্ঠ, আপনি এমন করবেন না, আমাকে আশীর্বাদ করুন। অম্বরীশ এখানে দেখালেন ত্রিনাদপি সুবীচেন তোর রূপি সহিষ্ণা অমানিন মান দেন কীর্তনে সদা হরি। নিজের তৃণতা দেখালেন, দৈন্যতা দেখিয়ে বলতে লাগলেন, যাও প্রভু ঋষিবর আপনি খেতে আসুন, প্রসাদ পাবেন। এই বলে তা আলিঙ্গন করলেন। সুদর্শন চক্র দেখলেন এইবার তাদের মিলন হলো, আমার আর দরকার নেই। সুদর্শন চক্র ভগবান লাগলেন, আমরা সংসারে থাকতো, সংসার করব, স্ত্রী পুত্র হবে, সবই থাকবে, কিন্তু সংসারে আসক্ত হব না। যেমন পদ্ম পাতা, পদ্ম জলেতেই সৃষ্টি, যখন পদ্ম জলের পদ্ম পাতা জলেতে থাকে দেখবেন পদ্ম পাতাকে জল তাকে পারে না, স্পর্শ করতে পারে না। সংসারে থাকবো, সংসারের কর্ম আদি সবই করব, কিন্তু সংসারের দিকে আসক্ত হব না। এটা বাপ, যেমন আমরা ভাড়াটে বাড়িতে থাকি, যখন মালিক বলবে তখন ছাড়তে হবে, ঠিক সেরকম আমরা সংসারে আছি, যখন আমাকে প্রভু ডাকবে তখনই আমার চলে যেতে হবে। এবার প্রশ্ন, যখন আমি যাবই যাওয়ার সঙ্গে নিতে হবে, এই জন্যই বলছেন যাওয়ার জন্যই ভগবত নাম নিতে হবে। এইবার অনেকে ছোটোবেলা থেকে ভগবানে ভক্ত হয়ে যায়, অনেকেই হতে পারে না। যখন ছোটোবেলা থেকে ভক্ত হয়ে যায় বলছে কেন, তার হৃদয়ে পাপটা কম আছে বিদেশে ভক্ত হতে পারে, আর তার হৃদয়ে পাপটা অনেক তীব্র আছে বিদেশে ভক্ত হতে পারছে না। তাই বলে দুঃখ করার কিচ্ছু নেই, ভগবানের ভক্ত সঙ্গ বলে ভক্ত হওয়া যায়, আপত্তি কিছু নেই। বলছে তাহলে সেই ভক্ত থেকে আমরা কি পাবো? বলছে দেখো, আমরা সেই ভক্ত যদি ভক্তকে যদি আমরা যথেষ্ট সম্মান করতে পারি, মর্যাদা করতে পারি, তাহলে আমরা সেই ভক্ত থেকে অনেক কিছু শিখতে পারবো। এখানে বললেন, আমরা প্রথম দিনে বলেছিলাম জ্যেষ্ঠ ব্যক্তি কনিষ্ঠ ব্যক্তিকে প্রণাম করবে এটাই স্বাভাবিক, না কনিষ্ঠ ব্যক্তি জ্যেষ্ঠ ব্যক্তিকে প্রণাম করে এটাই স্বাভাবিক, কিন্তু জ্যেষ্ঠ ব্যক্তিও কনিষ্ঠ ব্যক্তিকে প্রণাম করতে পারে। কেন পারে? যেই কৃষ্ণ তত্ত্ববত্তা সেই গুরু হয়, যার মধ্যে ভগবানের সেই জ্ঞান শক্তি তত্ত্ব সব কিছু আছে, তাকে প্রণাম করা কোনো কিছু আপত্তি নেই। যদি আমরা আপত্তি করি আমার অন্যায় হবে। এই জন্য এখানে ত্রিনাদপি সহিষ্ণ তোর রূপি সহিষ্ণা অমানিন মান দেন কীর্তনীয় সদা হরি, মানে এটা দেখিয়েছেন। আসক্ত কেমন? বলছে আমরা এমনভাবে সংসার করবো যেন আসক্ত না হই, আসক্ত হলেই বিপদ। এই কথা বলে এখানে অম্বরীশের কথা বললেন, মান্দাতা ঋষির কথা বললেন, একাক্য বংশের কথা বললেন, সগর রাজার কথা বললেন। সগর রাজা উনি ছিলেন চক্রবর্তী সম্রাট, সূর্যবংশের বর্ণনা। তার বাবার নাম ছিল রাহু, বৃদ্ধকালে মৃত্যুবরণ করেন, তার মূর্তি সাধারণে উদ্ধত হন। পূর্ব জানতে পারলেন তার তিনি গর্ভবতী ছিলেন, তা থেকে সম্বরণে তিনি নিবৃত্ত করলেন। এবার তার পণ্ডিত থেকে রক্ষা পেলেন। সগর রাজা খুব প্রভাবশালী ছিলেন, তার দুটি স্ত্রী। এবার একদিনই অসময় কী করতেন, সবসময় অসময় যজ্ঞাদি করতেন। সেই যজ্ঞাদি করতে করতে এবার উনি ভাবলেন যে আমি শত যজ্ঞ সমর্পণ করব। অশ্ব মানে কি আর যজ্ঞ মানে কি? অশ্ব মানে ঘোড়াকে বোঝালেন, যজ্ঞ মানে উন্নতি। অসময়ের যোগ এক কথায় আমরা রাজ্যের উন্নতি বা কল্যাণ সাধন করা। এইবার উনি কী করলেন, প্রতি বারবারই উনি অসময়ে যজ্ঞ করতে যান, কিন্তু যজ্ঞেতে বারবারই কী করে বলছে যে বাধা দিচ্ছেন, কে? দেবরাজ ইন্দ্র। দেবরাজ ইন্দ্রের কি ভয় থাকে যে
যদি এই পৃথিবীতে কি বড় কিছু হয়ে যায় তাহলে এসি স্বর্গরাজ্যকে আক্রমণ করবে, আমার আসককে কি করবে এবার আসককে আকর্ষণ করবে। এবার ইন্দ্রকে মনে বয় 99টি যজ্ঞ মানে সমর্পণ করলেন, শেষে গিয়ে যজ্ঞ সমর্পণ করতে চাইলেন, এই কী করলেন যজ্ঞের ঘোড়াটা কি করলেন দেবরাজ ইন্দ্র চুরি করে সেই কপিলমুনির আশ্রমে গিয়ে বেঁধে রেখে চলে আসলেন। এইবার রাজা বলতে লাগলেন দেখো আগামী দিন যজ্ঞ হবে, ঘোড়াটাই চলে যাচ্ছে, এইবার কি হবে আমি তো কিছু বুঝতেই পারছি না। রাজা বলতে লাগলেন তার 60,000 পুত্র তাদেরকে সব জায়গায় পাঠিয়ে দিলেন, কোথাও পেলেন না পেলেন না। ঘুরতে ঘুরতে কপিলমুনি আশ্রমে গেলেন, কপিলমুনি ভজন করতে লাগলেন। যখন ভজন করতে লাগলেন এইবার ছেলেরা বলতে লাগলেন ও ঘোড়াটাকে চুরি করে তুমি এখানে ভজন করছো, এই বলে ছেলেরা একত্রিত ভাবে তাকে অভিসম্পাত করে দিলেন, অভিসম্পাত করে দিলেন। এইবার জ্যেষ্ঠ ব্যক্তিকে কখনো মর্যাদা হানি করতে নেই, হানি করলে অপরাধ হয়ে যায়। এবার যখন অভিসম্পাত দিলেন এইবার ভাবতে লেন কি করি যায় কি করা যায় এখন কি করি। এখানে বললেন দর্পণ আয়নাতে আপনি যখন আলু আলু দেবেন সঙ্গে সঙ্গে এটা কি হবে যে প্রতিচ্ছবি হয়ে যাবে, একটা দর্পণ মানে দর্পণ থেকে প্রতিচ্ছবি হয়ে যাবে। ঠিক সেই রকম যদি কোনো কনিষ্ঠ ব্যক্তি বড় জ্যেষ্ঠ ব্যক্তিকে অভিসম্পাত করতে যান তাহলে ওই প্রতিফলনের মতোই সেই জায়গায় না গিয়ে নিজের জায়গায় নিজের উপরেই চলে আসবে। 60,000 পুত্রের এই কর্ম হয়েছে, কপিলমুনি এত বড় একটা ঋষি তাকে অভিসম্পাত দিলেন, সঙ্গে সঙ্গে তার উপরে অভিসম্পাত না পড়ে তাদের নিজের উপরেই পড়ে গেল। সেই অভিসম্পাত পরে তারা সমস্ত পুত্র 60,000 পুত্র একত্রিতভাবে আগুনে বসে গেল। এই জন্যই এই কলিযুগে কাউকে অভিশাপ করতে নেই কাউকে আশীর্বাদ করতে নেই। কেন বলছে দেখো কাকে কী করবো বলা যায় না কার মধ্যে কী আছে। চারদিক দিয়ে রাজা খুঁজতে গেলেন, খুঁজতে গেলে পেলেন না, অবশেষে পেলেন কপিলমুনির কাছে গিয়ে বললেন যে ঋষিবর